জাফর ইকবালের উপর হামলা রাজনীতিকরণ। জাফর ইকবালের উপর হামলা রাজনীতিকরণ করা শুরু করে দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অগত্যা এই হামলার সাথে রাজনৈতিক সংযোগের পোস্টমর্টম করা জরুরি মনে করছি। হামলাকারী ফজলুর রহমানের বাসায় গিয়ে পুলিশ সেটি তালাবদ্ধ অবস্থায় পায়। তালা খুলে পুলিশ সেখানে পায় হামলাকারী ফজলুর রহমানের মামা ফজলুর রহমানকে, যিনি নিজেকে সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দেন। বিষয়টি প্রথম আলো পত্রিকা একজন পুলিশ কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে ছেপেছিলেন। প্রথম আলো লিখেছিল, ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর রহমানের শেখপাড়ায় বাসায় তল্লাশি চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সেখান থেকে তার মামা সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানকে আটক করা হয়েছে। এছাড়া একটি ল্যাপটপও জব্দ করা হয়েছে বলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান প্রথম আলোকে জানান। ওসি শফিকুর রহমান জানান, শনিবার রাত 12টা নাগাদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশের ওই বাড়িটিতে তল্লাশি শুরু করে পুলিশ। সে সময় বাসাটি বাইরে থেকে তালা লাগানো থাকায় পুলিশ তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তালাবদ্ধ বাসার ভিতরে ফয়জুরের মামা ফজলুর রহমান অবস্থান করছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাত 1:15 দিকে থানা নিয়ে আসা হয়। আশ্চর্যজনকভাবে কয়েক ঘন্টা পরে প্রথম আলো এই খবর এবং খবরের শিরোনাম আমূল বদলে হামলাকারীর মামার রাজনৈতিক পরিচয় গায়েব করে দেয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কে এই ফজলুর রহমান? তার খুঁটির জোর কোথায়? কোন ক্ষমতা ব্যবহার করে তিনি প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, বিডি নিউজ 24 ইত্যাদি বড় বড় ক্ষমতাবান আওয়ামীপন্থী মিডিয়া থেকে নিজের পরিচয় মুছে ফেলে দিতে পারলেন? এই ক্ষমতার উৎস জানতে হলে বাংলা টিভিশনে ছাপা কিছু ছবি খেয়াল করতে হবে। দেখা যাচ্ছে ফজলুর রহমান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনের অত্যন্ত ঘনিষ্ঠজন। তিনি ফজলুর রহমানকে গলায় মালা পরিয়ে দিচ্ছেন। ব্যারিস্টার এনামুল কবির ইমন সাহেব ফজলুর রহমানের সাথে সেলফিও তুলেছেন। ছবিতে দেখা যাচ্ছে ফজলুর রহমান সুনামগঞ্জ জেলা কৃষক লীগের মিছিলে নেতৃত্ব দিচ্ছেন এবং ব্যারিস্টার এনামুল কবির ইমনের ছবি ও নিজের পদবী ব্যবহার করে পোস্টারও সাটিয়েছেন। এবার হয়তো প্রশ্ন আসবে, হামলাকারী ফজলুর রহমানের অপরাধের জন্য তার মামা ফজলুর রহমানকে নিয়ে কেন টানাহেঁচড়া করা হচ্ছে? আসলেই একজনের দোষে আরেকজনকে নিয়ে টানাহেঁচড়া করার পক্ষপাতী আমি না। তাই হোলি আর্টিজান হামলায় অংশ নেওয়া জঙ্গলি রোহানের বাবা যখন আওয়ামী লীগের নেতা বলে জানা গেল, সেটা নিয়েও কোনো প্রশ্ন তুলিনি। কিন্তু এখানে তো প্রশ্ন না তুলে পারা যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে, ফয়জুর রহমানের তালাবদ্ধ বাসার ভিতরে বসে তার মামা এবং আওয়ামী লীগের নেতা ফজলুর রহমান কি করছিলেন?